নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। নদিয়ার শান্তিপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, আহত বেশ কয়েকজন। পাশাপাশি কলকাতার নিউ টাউনের পাথর ঘাটাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চার চাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। নদিয়ার শান্তিপুর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার। জানা গেছে, মঙ্গলবার ভোরবেলা একটি বেসরকারি লাক্সারি বাস যাত্রী নিয়ে বহরমপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাবার সময় নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকায় আসার পর বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি নয়াঞ্জলিতে উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রাই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে আনার পর একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। প্রশান্ত বিশ্বাস নামে ওই বাসের এক যাত্রী বলেন, মনে হচ্ছে ঘটনার সময় চালকের হঠাৎই ঝিমুনি চলে আসে। তিনি আরও জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে ওই স্থানে রাস্তা অনেকটা সরু হওয়ার কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা বেহাল বলেও জানান যাত্রীরা। পাশাপাশি নিউ টাউন পাথর ঘাটাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি চলে গেল পুকুরে। জানা গেছে, নিউ টাউনের সাপুরজি এলাকার বাসিন্দা এক মহিলা গাড়ি চালাচ্ছিলেন। আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, গাড়ি সোজা চলে যায় পুকুরে। এলাকার মানুষ দ্রুততার সাথে মহিলাকে গাড়ি থেকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বরাত জোড়ে বেঁচে গেছেন মহিলা, গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।